নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া প্রত্যেক দিনের দৈনন্দিন ভিডিওর আপলোড আপনার কাছে আগে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনাদের জন্য আলোচনা করব আজ ডিসেম্বর মাসের বিশেষ রাশিফল সম্পর্কে। এই ভিডিওতে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী ডিসেম্বর মাস 2020 কেমন যাবে, এই বিশেষ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি গ্রহের গোচরের পরিবর্তন ঘটছে। একদিকে শুক্রদেব তার নিজের গৃহ তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে স্থানান্তরিত হবে, এবং বৃশ্চিক রাশি থেকে রবিদেব এবং বুধ পরবর্তী গৃহ ধনুরাশিতে স্থানান্তরিত হবে, এবং সেই সাথে মঙ্গল মীন রাশি ছেড়ে নিজের গৃহ মেষ রাশিতে প্রবেশ করবে। তাই শুক্র, বুধ, রবি এবং মঙ্গলের গোচরের পরিবর্তন আপনার রাশির উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে চলেছে। পঞ্চম দ্বাদশ এবং আপনার লগ্নভাবেই এই বিশেষ গোচরের পরিবর্তন ঘটছে। পেশাগত ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসতে চলেছে আপনাদের জীবনে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়ালে সফলতা আসবে, বিদেশে যাওয়ার বিশেষ সুযোগ তৈরি হবে, এবং ব্যবসার ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। ব্যবসার প্রসার ঘটবে, আর্থিক ক্ষেত্রে আপনি একটু যত্নশীল না হলে সমস্যা আসবে। এই বিশেষ মাসে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে ভালো ফল আসবে। বর্তমানে যে কাজ করছেন সেই কাজের পরিবর্তনের চেষ্টা করলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন, ফলে যেখানে কাজ করছেন সেখানেই কাজ করুন, পরিবর্তন এখন না করাই ভালো। তবে যারা নতুন কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বন্ধুদের সহযোগিতায় নতুন কাজ আসতে পারে এবং আপনার স্বপ্ন পূরণ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি ঘটবে। যারা রাগ বিবাদ ঝগড়া বিবাদ এগুলো করতে থাকেন তারা কিন্তু কখনোই ভালো ফল পাবেন না, বরঞ্চ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, তাই এই বিষয়টা মাথায় রাখুন। কোনো ব্যক্তি আপনার সঙ্গে নতুন কোনো প্রকল্প নিয়ে আলোচনা করতে পারে এবং ব্যবসায় বিনিয়োগের বিষয়ে আপনাকে বলতে পারে, তাই প্রতিটা বিষয়ে আপনি অবশ্যই আগ্রহ সহকারে শুনুন এবং তা বুঝে শুনে তবেই বিনিয়োগ করুন। টেক্সটাইল বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লাভের বিশেষ সুযোগ আসবে এবং যোগাযোগ তৈরি হবে। অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশেষ মাস খুব একটা অনুকূল নয়, তবে আপনার স্থায়ী সম্পদের বিশেষ বৃদ্ধির যোগ তৈরি হতে পারে, যা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আনবে। সন্তানের উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে অর্থ যোগানের বিষয়ে আপনি উদ্বেগ প্রকাশ করতে পারেন। সমস্যার সমাধানের জন্য আপনি বিভিন্ন প্রচেষ্টা অনুগ্রহ করে করবেন। তবে যারা স্কুল কলেজে পড়ছে সরকারি বৃত্তি পাওয়ার ক্ষেত্রে বিশেষত আপনার সন্তানের ক্ষেত্রে শুভ ফল আসবে। আপনি আপনার মাসিক বাজেটকে অবশ্যই ঠিকভাবে করুন, অধিক খরচ করলে আপনি সমস্যায় পড়বেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হঠাৎ অর্থ ব্যয় কিন্তু হতে পারে। যদি কারো কাছ থেকে আপনি ঋণ নিতে চান এই মাসটা একটু এড়িয়ে চলুন, তবে আপনার কাছ থেকে যদি কেউ ঋণ নিয়ে থাকে তা ফেরত পাওয়ার বিশেষ সুযোগ আসতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই বিশেষ মাস খুব একটা ভালো নয়। এই বিশেষ মাসে মেরুদণ্ড এবং আপনার থাই বা উরুর অংশে ব্যথা হতে পারে, এই সময় আপনারা অবশ্যই সঠিকভাবে চিকিৎসা করান। অতিরিক্ত কাজের চাপে আপনার উপরে প্রভাব পড়বে, পেট সম্পর্কিত সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই বাসি খাবার দাবার থেকে সর্বদা দূরে থাকুন। শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। মানসিক চাপ থেকে দূরে সরতে অবশ্যই আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং মেডিটেশন এগুলো করুন, সেই সাথে আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটির প্রতি নজর দিন। প্রেম এবং বৈবাহিক সম্পর্কের বিষয়ে এই বিশেষ মাসটা ভালো মন্দ মিশ্রিত অবস্থায় আসবে, কিছুটা নিস্তেজ ভাব প্রকাশ পাবে এই বিশেষ মাসে। ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ তৈরি হবে, বৈবাহিক জীবনে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে, আপনার কথাবার্তার প্রতি অবশ্যই নজর দিতে হবে। তবে অবিবাহিতদের বিবাহ যোগের বিষয়ে এই বিশেষ মাস কিছুটা পজিটিভ রেজাল্ট আসতে পারে।
আর তা আপনার কোনো বন্ধুর কারণে হতে পারে। পারিবারিক জীবনে কিছুটা নেগেটিভ প্রভাব এই বিশেষ মাসে আসবে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে উত্তেজনা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই ঝগড়া বিবাদ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। ধৈর্য সহকারে প্রতিটা বিষয় আপনি বুঝে তবেই এগোবেন। হঠাৎ কাজের কারণে বাড়ি থেকে বাইরে যেতে হতে পারে, তাই কিছুটা মানসিক চাপ থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে সর্বদা দূরে থাকুন। সম্পর্ক নষ্ট হওয়ার বিষয়ে আপনি কিন্তু অবশ্যই সচেষ্ট, না হলে সমস্যায় পড়বেন। যারা পেশাগত ক্ষেত্রে যুক্ত রয়েছেন, এই বিশেষ মাস আপনাদের কিছুটা পজিটিভ রেজাল্ট আনবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কিছুটা প্রসার বৃদ্ধি পেতে পারে এই মাসে। তবে আর্থিক বিষয়ে আপনাদের যত্নশীল হতে হবে। গৃহে কিছু অনুষ্ঠান তৈরি হতে পারে, সেই সুযোগে আপনি গৃহের মানুষদের সঙ্গে কিছুটা সময় ব্যয় করতে পারেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, এই বিশেষ মাস খুব একটা ভালো ফল আসবে না, তাই আপনাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। আপনি অবশ্যই আপনার খাবার দাবারের প্রতি মনোযোগী না হলে শারীরিকভাবে সমস্যায় পড়তে পারেন। 25শে ডিসেম্বরের পরবর্তীকালীন আপনি আপনার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। প্রতিকারের বিষয়ে বলবো, আপনারা অবশ্যই শনিদেবের উদ্দেশ্যে ধ্যান করুন এবং তাদের উদ্দেশ্যে এবং শনিদেবের উদ্দেশ্যে আপনি কোনো অসত্য গাছের গোড়াতে একটি চতুষ্মুখী প্রদীপে সর্ষের তেল দিয়ে আপনি জ্বালিয়ে দিন এবং তাতে এক চিমটে কালো তিল দিয়ে দিন। তাছাড়া প্রত্যহ আপনারা সূর্যোদয়ের পর স্নান সেরে হনুমানজির উদ্দেশ্যে কোনো রুদ্রাক্ষের মালাতে যদি ঔং হনুমন্তে রুদ্রাত্মকায় হুং ফট এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন, তাহলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ধনুরাশির জাতক জাতিকাদের এই বিশেষ মাস অত্যন্ত ভালো কাটুক। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।